Saudi Arab Android Help Tips. Assalamu alaikum viewers. আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো এসএমএস আসলে টাকা কাটলে কিভাবে সেটাকে রিমুভ করতে হয় এবং ডিঅ্যাক্টিভ করতে হয়। তো যাদের এসটিসি সিম আছে এবং এসএমএস আসলে টাকা কাটে, আজকের এই ভিডিওটি পুরোটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। তার আগে একটি কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন, এতে করে আমার চ্যানেলে যখন নতুন কোনো মোবাইল সম্পর্কে ভিডিও আপডেট দেব তখন কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে এ টু জেড আমি দেখাবো সিমে এসএমএস আসলে টাকা কাটে, আজকের পর থেকে আর কোনো টাকা কাটবে না, আপনি যদি আমার এই ভিডিওটি পুরোটা যদি দেখেন। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো প্রথমেই মেসেজ অপশনে চলে যাবেন, একদম নিচে কর্নারে এখানে ক্লিক করবেন, উপরে অপশনে 900 লিখবেন, নিচে 9910 লিখে সেন্ড করবেন। ওকে, আমি লিখে সেন্ড করতেছি 900। নিচের অপশনে লিখব 9910। লেখা হয়ে গেলে লক্ষ্য করবেন আপনার সিমটি কত নম্বরে আছে, এইচটিসি সিম, সেটা সিলেক্ট করে সেন্ড করে দিবেন। আবারও সেন্ড লেখা আসবে, সেন্ড করে দিবেন। এরপরে একটু ওয়েট করবেন, করার পরে একটি মেসেজ আসবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো করে লক্ষ্য করবেন, তা না হলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। ধৈর্য সহকারে ভিডিওটি কয়েক মিনিট দেখতে থাকুন। দেখুন এখানে একটি এসএমএস চলে আসছে, তো এখানে আপনার নাম দেখাবে আর এখানে অ্যাক্টিভ সার্ভিস দেখাবে এবং ডিঅ্যাক্টিভ সার্ভিস। অ্যাক্টিভ সার্ভিস হচ্ছে আপনি যদি কোনো সার্ভিস যদি অ্যাক্টিভ করতে চান তাহলে 911 সেন্ড করে দেবেন, দিয়ে কোন সার্ভিসটি আপনার দরকার সেই সার্ভিসটি আপনি নিতে পারবেন। আর 922 যে সার্ভিসটি আছে ডিঅ্যাক্টিভ, এটা ক্লিক করে আপনি কোন সার্ভিসটি আপনি অফ করতে চান সেই সার্ভিসগুলো এখানে কোড দেখাবে, সেই কোডটি আপনি সেন্ড করলে সার্ভিসটি বন্ধ হয়ে যাবে। আর সবার নিচে যেটা দেখাচ্ছে 977, এটা সেন্ড করলে আপনার কোন সার্ভিসগুলো অন আছে বা অফ আছে সবগুলো দেখাবে। তো আমি প্রথমে 911 সেন্ড করে আমি দেখাচ্ছি, অ্যাক্টিভেট সার্ভিসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। 911 লিখলাম, লেখার পরে সেন্ড করে দিলাম, এরপর আবার সেন্ড লেখা আসবে, সেন্ড করে দিলাম, একটু ওয়েট করতে হবে, এরপর একটি এসএমএস চলে আসবে। এই যে দেখুন এখানে এসএমএস চলে আসছে, এখানে দেখুন অ্যাক্টিভেট সার্ভিস, এগুলো এই অ্যাক্টিভেট সার্ভিসের সাইডে যেই নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো সেন্ড করলে কিন্তু অটোমেটিকলি আপনার ফোনে এসএমএস আসলে টাকা কাটবে, এই সার্ভিসগুলো চালু থাকলে। আপনার ফোনে টাকা কাটার কারণ এই অপশনগুলো দেখুন, এখানে যতগুলো সার্ভিস আছে এই সার্ভিসের ভিতর থেকে যে কোনো একটি সার্ভিস হয়তো চালু আছে, এই কারণেই এসএমএস এসে টাকা কাটতেছে। ওকে ভিউয়ার্স, অ্যাক্টিভ সার্ভিসের বিষয়টা বুঝতেই পারলেন। তো এখন অ্যাক্টিভ সার্ভিসগুলো কিভাবে বন্ধ করবেন, ধরুন আপনার ফোনে এই অপশনের ভিতর থেকে যে কোনো একটি অপশন চালু আছে সেই অপশনের কারণে মেসেজ এসে টাকা কাটতেছে, তো এগুলো বন্ধ করতে হলে ডিঅ্যাক্টিভ সার্ভিসে চলে যাবেন, 9922 এটা লিখে সেন্ড করে দিবেন। ওকে ভিউয়ার্স, আমি সেন্ড করে দিচ্ছি 9922। সেন্ড করার পরে একটু ওয়েট করবেন, আবার সেন্ড লেখা আসবে, আবার সেন্ড করে দেবেন, তারপর একটু ওয়েট করবেন, এসএমএসটা আসতে একটু লেট হবে। ওকে ভিউয়ার্স, এসএমএসটি চলে আসছে, এখানে দেখুন আপনি কোন সার্ভিসটি বন্ধ করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার ফোনে কোন এসএমএসটি আসার পরে টাকা কাটতেছে আপনি এখান থেকে চেক করে নেবেন কোন সার্ভিসটি চালু আছে, ঠিক সেই সার্ভিসের পাশে যে কোডটি আছে ওই কোডটি সেন্ড করে দেবেন, দেওয়ার পরে আপনার সেই সার্ভিসটি বন্ধ হয়ে যাবে। এরপরে আপনার ফোনে এসএমএস আসলে আর কোনো টাকা কাটবে না, আপনি যদি এখান থেকে সেই সার্ভিসটি দেখে যদি বন্ধ করে দেন। আপনি ভালো করে চেক করে নেবেন আপনার কোন এসএমএসটি আসার পরে টাকা কাটতেছে, এখানে এসেও চেক করে নেবেন ডিঅ্যাক্টিভ অপশনে এসে, এরপরে সেই সার্ভিসের যে কোডটি সেই কোডটি আপনি এখানে সেন্ড করে দেবেন ডিঅ্যাক্টিভ অপশনে এসে। আশা করি বুঝতে পারলেন অ্যাক্টিভ অপশন এবং ডিঅ্যাক্টিভ অপশন। এখন আসি 3 নম্বর যে অপশনটি আছে, এই কোডটি এখন ডায়াল করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। একটু স্ক্রল করে নিচে চলে আসতে হবে, আসার পরে সেন্ড করতে হবে 9977। এরপরে সেন্ড অপশনে ক্লিক করে দেব, আবারও সেন্ড লেখা চলে আসবে, সেন্টে ক্লিক করে দেবেন, একটু অপেক্ষা করতে হবে, এরপরে এসএমএসটি চলে আসবে, আসার পরে আমি পুরোটা বিষয় আমি ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ওকে ভিউয়ার্স, এসএমএসটি চলে আসছে ফাইনালি। তো এখানে দেখুন
नोट एक्टिव अर्थात एखे जोगुलो सार्विस आ सब सार्विसगुल नोट एक्टिव अर्थात हमारे को सार्विस ही चालू नाई। तो एतक्षण जो सार्विसगुलो अपन के देखाल एक्टिव सार्विस और डिएक्टिव सार्विस। तो एक्टिव सार्विस जो थकत को शो करत एखे क्योंकि को एक्टिव सार्विस नहीं कारण शो करे नाई। अपनारा डिएक्टिव करारे ये अपशने इसे अपनारा चेक कर अपन कोपशन चालू आसे कि ना एखे जो सबगलो जो नोट एक्टिव थे तो बुझभन जी और को एस एम एस आसले अपन फोने टाक काटबे ना और शुद्ध एक्टिव जदि थे तो बुझभन जी सार्विसटी चालू आसे जे सार्विसर पशे एक्टिव लेखा थको। तो ओके भिवार्स भिडियो जो भारत लगे अवश्य हमार चानलटी सबसक्राइब कर और बेल आइकनटी अल कर दिए रखबें ये चैने जख नतून को भिडियो अपडेट देव तक क्योंकि सवार आगे पे जा। आल्ला हाफेज गुड बाय।